নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন চিজ ব্রেড রোল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অকুণ্ঠ ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে পুরো দেখার পর তারপরে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করবে। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে চিকেন চিজ ব্রেড রোল করতে। এসো, চিকেন চিজ ব্রেড রোল করতে আমার লাগছে, এখানে নিয়েছি চিকেন, 100 গ্রাম চিকেন আছে, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমি বয়ল করে নিয়েছি, বয়ল করে স্ট্রেট করে নিয়েছি। এতে দিয়েছি নুন, গোলমরিচ, আর 1/2 ইঞ্চি দিয়েছি আদা, সরি 1/2 ইঞ্চি না, 1/2 টিস্পুন আদা, 1/2 টিস্পুন রসুন চপ করে দিয়েছি, দিয়ে এটাকে বয়ল করে নিয়েছি। আর এখানে দিয়েছি সুইট কর্ন, 1 টেবিল স্পুন সুইট কর্ন নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, 1 টেবিল স্পুন। আর এখানে লাগছে 4টে ব্রেড, এখানে 4টে ব্রেড আছে, আচ্ছা। আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন চিজ, মোজারেলা চিজ। আর এখানে একটা নিয়েছি চাটনি, ওনিয়ন চাটনি। আর এখানে দিয়েছি ব্রেড ক্র্যাম্প। আর এখানে নিয়েছি একটা ডিম, আচ্ছা। এই ডিমে একটা ব্যাটার করতে হবে, এর জন্য আমি এখানে দেবো 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি এই ব্রেড ক্র্যাম্পে দিয়ে দেবো। আর এই ব্যাটারে এখন আমি দিচ্ছি 1/4 টিস্পুন নুন, দিয়ে এটাকে একটা ফেটিয়ে নেব। এখানে 4টে ব্রেডের মধ্যে 3টে ব্রেডকে এরকম পাতলা করে বেলে নিয়েছি বেলুন দিয়ে, আমি লাস্ট একটা দেখানোর জন্য রেখে দিয়েছি। এইভাবে প্রেস করে ব্রেডটাকে একটু বড় করে নিতে হবে। এটাও হয়ে গেছে, এবার আমি এটা পুর তৈরি করবো। একটা আমি এক্সট্রা নুন আমি এতে দিচ্ছি না, কারণ এতে নুন, গোলমরিচ, আদা, রসুন দিয়ে আমি এটাকে বয়ল করে নিয়েছি। আর দিচ্ছি মোজারেলা চিজটা, মোজারেলা চিজেও নুনটা আছে, আমি এক্সট্রা নুন এতে দিচ্ছি না। এটা এক সাইডে রেখে দিই। এটা হচ্ছে ওনিয়নের চাটনিটা, এই ওনিয়নের চাটনিটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও, খুব টেস্টি হয় এটা। এখানে আমি একটা তোমাদের গড়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করব। এই পেস্ট একটু নিলাম, নিয়ে এখানে স্প্রেড করে দেবো এটা। এখানে যদি এই চাটনিটা না থাকে তো টমেটো কেচাপও দিতে পারো, এইটা তো ভীষণ টেস্টি। এতে সব রকম দেওয়া আছে, নুন টক সব দিয়েই করা আছে এই আচারটা, এই ওনিয়ন আচারটা খুব টেস্টি হয়। ওনিয়ন চিজ চিকেন কর্ন, এখানে বড় ব্রেড যদি থাকে তোমাদের তো আরো ভালো হবে, আমার কাছে নেই তাই ছোটতেই করছি। এইভাবে গড়ে গড়ে আমি আনছি। আর একটা দেখিয়ে দিচ্ছি, এই অনিয়ন চাটনিটা লুচি, পরোটা, চপ, কাটলেট সবার সঙ্গে খুব ভালো লাগবে, এমনকি ধোসার সঙ্গে খুব ভালো যায়। এই চাটনিটা করে রেখে দিলে থাকেও অনেকদিন ফ্রিজে, 10-15 খুব ভালো থাকবে। বাইরে সস না খেয়ে এটা করে রেখে দেবে অনেক ভালো, খুব টেস্টি। মোজারেলা চিজও দিয়ে দিলাম এতে, দিয়ে এটাকে প্যাক করে নেব।
এগুলো এবার ডিমের গোলায় চুবিয়ে নেব। একটা প্লেটে ডিমটা দিয়ে দিয়েছি, দিতে নিতেও সুবিধা হবে। নিয়ে এবারে ব্রেড ক্রাম্বে দিই। ব্রেড ক্রাম লাগানোর সময় সবসময় বাঁ হাতটা ইউজ করাই ভালো, শুকনো থাকে হাতটা। দুটো সাইডেও খুব ভালো করে দিয়ে দিয়েছি ডিমেরটা, ডিমটা দিয়ে। তাহলে এই আর একটা আমি তৈরি করে নিয়ে আসছি। এগুলো সব গড়ে নিয়ে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে এবারে বার করে নিয়ে ভাজবো। গ্যাস অন করে কড়াই তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি। তেলটা খুবই গরম হয়েছে, গরমও করতে হবে তেলটা, তারপরে এগুলো ফ্রাই হবে। আমি তাহলে এগুলো ফ্রাই করে নিয়ে আসছি, সেটা আবার তোমাদের দেখাচ্ছি। রোল আমার ফ্রাই হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম, খুব টেস্টি অবশ্যই করবে। আর চিমনি না অন করলে তো ভাজা যায় না, তাই করে তোমাদের আর দেখানো হয়নি ফ্রাই করাটা। আচ্ছা, এখানে করেছি, এখানে যে স্টাফ করেছিলাম চিকেন আর এখানে কর্ন পেঁয়াজ একটু বেঁচে গেছে আমার, এতে দিয়েছি ক্যাপসিকাম, 1 টেবিল স্পুন ক্যাপসিকাম দিয়েছি, আর 2 টেবিল স্পুন আমি শসা কুঁচিয়ে নিয়েছি, আর এই ওনিয়নের যে চাটনিটা এটাও আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। সব একসঙ্গে মিক্স করে নেবো, আর এর এখন দেবো আমি একটুখানি এতে চাট মশলা, এতেও একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। এবারে এটাকে সব কটা একসঙ্গে মেখে নেবো। খুব টেস্টি এই স্যালাড, চিকেন স্যালাড খুব টেস্টি। এই চিকেন স্যালাডটা একসঙ্গে আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই করবে, করে কিন্তু আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। খুব টেস্টি এটা, এই স্যালাড, স্যালাড আর রোল দা দুটোই ভীষণ ভীষণ টেস্টি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।